এখন আরেকটা মজার ফাংশন দেখো, যে আমি একটা সংখ্যা যদি থাকে ধরো 12, 6, এখানে কি হলো যে এটাকে ওই আমার আগে যেমন লেফট জাস্টিফাইড রাইট জাস্টিফাইড করেছিলাম, এখানে এটা রাইট রাইট জাস্টিফাইডের মতো, কিন্তু তার আগে এই 6 ঘর করার জন্য যতটা জিরো দেওয়া প্রয়োজন ততটা জিরো সে অটোমেটিক বসিয়ে নেবে। আর যদি আমার এখানে এটা নেগেটিভ নাম্বার হতো -12, তাহলে কি হতো দেখো, তাহলে এই নেগেটিভটা আগে আসবে, সে বুঝতে পারে বিষয়টা, এবং তারপর এখানে মোট 6 ঘর পূরণ করার জন্য আর 3টা 0 দেওয়া দরকার হয়, এখন সে 3টা 0 অটোমেটিক বসিয়ে নেবে। এখন আরেকটা জিনিস খেয়াল রাখো যে 12, -12 এগুলো কিন্তু নাম্বার না, এগুলো হচ্ছে স্ট্রিং। মানে এন যদি আমার হয় 12n.zfill6, তাহলে কি হবে, এট্রিবিউট এরর, কারণ ইন্ট অবজেক্টের জেড ফিল বলে বলে কোনো এট্রিবিউট নেই, মানে এন তো আমার একটা ইন্ট অবজেক্ট। তাহলে আমি কি করতে পারি, strn.zfill6, তাহলে দেখো কাজটা হয়ে গেছে। আর আরেকটা এখন গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হচ্ছে স্ট্রিং এর ফরম্যাট মেথড। যেমন ধরো আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্টটা শেষ হলো, তো আমি যদি কাছে কার খেলা হয়েছে লিখতে চাই, তাহলে যে 0 ভার্সেস 1, এই যে 0 এবং 1 যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, সেটা কি হবে, ফরম্যাট ফাংশনটা সাপ্লাই দিবে প্যারামিটার বাংলাদেশ শ্রীলঙ্কা। বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা চলে এসেছে। এখন এই 0 এবং 1 এখানে হচ্ছে যে ফরম্যাট ফাংশনের ভিতর তোমার যতগুলা আইটেম থাকবে আইটেমগুলোর ইন্ডেক্স 0 থেকে শুরু হবে। বাংলাদেশ হচ্ছে 0, শ্রীলঙ্কা হচ্ছে 1, তো এখানে আরেকটা যদি আমি ইন্ডিয়া দিতাম, পাকিস্তান দিতাম, সে 2, 3 এভাবে থাকতো। এখন আমি যদি এটা পাল্টে দিতে চাই, এভাবে ফরম্যাট ব্যবহার করার সুবিধাটা কি, যে আমি যদি বলি শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ, তখন আমি একদম উপরের ফাংশনটাই লিখবো, কিন্তু এখানে আগে দিব হচ্ছে 1 ভার্সেস 0, তাহলে কি হতো, আগে শ্রীলঙ্কা চলে এসেছে পরে বাংলাদেশ চলে এসেছে। এখন ফরম্যাটে তুমি এইভাবে ব্যবহার করতে পারো, খেয়াল রাখবে যে এখানে সেকেন্ড ব্রেকেটের মধ্যে এটা দিতে হবে এবং 0 থেকে ইন্ডেক্স শুরু। সো পাইথন 2.7 ইন্ডেক্স না দিলে হয়, তখন সে প্রথম থেকে ধরে নেয়, মানে যেমন ধরো প্রিন্ট বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, বাংলাদেশকে আগে দেখিয়েছে, কারণ এখানে যেহেতু ইন্ডেক্স দিই নেই, সুতরাং সেটাকে 0 এবং 1 অটোমেটিক ধরে ফেলেছে। তো এটা পাইথন 2.7 থেকে শুরু হয়েছে, এর আগের ভাই ভার্সনগুলোতে এই ফিচারটা থাকবে না, এই ফিচারটা আসলে ব্যবহার না করাই ভালো, কারণ এটা কনফিউজিং। আর এবার আরেকটা জিনিস দেখি, ফরম্যাটে তুমি কিন্তু চাইলে নাম সেট করে দিতে পারো, যে তুমি যদি এইভাবে দাও প্রিন্ট টিম 1 ভার্সেস টিম 2 .format, এখানে টিম 1 সমান দিতে পারো তুমি বাংলাদেশ, টিম 2 দিতে পারো তুমি শ্রীলঙ্কা। এখন দেখো বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, তো তুমি এখানে টিম 1 ভার্সেস টিম 2 এর জায়গায় টিম 2 ভার্সেস টিম 1 দিলে আগে টিম 2 আসতো, তারপরে টিম 1 আসতো। তো ফরম্যাট ফাংশনটা খুবই শক্তিশালী একটা ফাংশন, তোমরা পাইথনের যে ডকুমেন্টেশন আছে অফিসিয়াল, সেখানে গিয়ে এই ফরম্যাটের বিষয় আসবে আর একটু বিস্তারিত জেনে নিবে।